নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার এই মিডিল ক্লাস ফ্যামিলি রান্না বান্না ব্লগে সকলকে সাদর আমন্ত্রণ। আমি চাইবো তোমরা যেন ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা বাঙালিদের অতি প্রিয় খাবার, যেটা গ্রীষ্মকালে হয়তো সব বাঙালি হয়তো পছন্দ করে বা করে না, কিন্তু এই গ্রীষ্মকালেই সেটা পাওয়া যায়। সেটা হচ্ছে পাট শাক। আজ আমি পাট শাকের রান্না তোমাদের কাছে শেয়ার করতে চাই। অলরেডি আমি পাট শাকটা কেটে মানে সিদ্ধ করে রেখে ফেলেছি, তারপরে মনে পড়লো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, নিয়ে সেই জন্য এরপরে যেটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তোমরা বলো কেমন হয়েছে। পাট শাক ফুটছে, পাট শাক আগেই কেটে রেখেছিলাম। পাট শাকের ঝোল হবে আজকের রান্নাঘরে। পাট শাকের ঝোল হয়ে গেছে, পাট শাকটা এবার একটু সাতুলে নেব। আমি পাট শাকটা ওই জিরে লঙ্কা আর একটু রসুন দিয়ে, রসুন কুচি দিয়েই আমি একটু সাতুলি। তোমরা কী দাও তোমরা কমেন্টসে জানাবে। আমার একটু রসুন দিলে পাট শাকটা বেশ ভালোই লাগে। এই দেখো রসুনগুলো, জিরেগুলো একটু ধরে গেছে, লঙ্কাটা রসুনটা একটু পরে দেওয়া হলো। আমার পাট শাক হয়ে গেল।